মাধ্যমিক পাশে স্টেট ডিপার্টমেন্ট অফ হেলথ নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। নিয়োগ করবে ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্ট। গোটা রাজ্য জুড়ে বিভিন্ন মেডিকেল কলেজ হসপিটালে ছাত্রীদের হোস্টেলে ওয়ার্ডেন পোস্টে কর্মী নিয়োগ করা হবে। কমপক্ষে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোনো জেলা প্রার্থীরা। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবেন। বিশেষ সূত্রের খবর, পুজোর আগে ওয়ার্ডের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্ট বোর্ড। ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্টের সেক্রেটারি না থাকায় বহু নতুন নিয়োগের পরিকল্পনা থাকা সত্ত্বেও নিয়োগ করতে পারছিল না হেলথ ডিপার্টমেন্ট। পাশাপাশি করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে নিয়োগ করতে পারেনি বোর্ড। তবে এবার করোনা বিধি মেনে নিয়োগ করা হবে। হোস্টেল ওয়ার্ডে নিয়োগ করা হবে 165টি খালি পোস্টে। দপ্তর সূত্রের খবর, এই নিয়োগের জন্য রাজ্য জুড়ে কয়েক লক্ষ আবেদন জমা পড়তে পারে। পুজোর আগে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে কয়েক মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চাইছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। শুধুমাত্র হোস্টেল ওয়ার্ডের নয়, রাজ্যের স্বাস্থ্য দপ্তরে 6114টি শূন্য পদে নার্স, 19টি শূন্য পদে ডেন্টাল টেকনিশিয়ান, 44টি শূন্য পদে ফুড সেফটি অফিসার এবং 5 জন সায়েন্টিফিক অফিসার নিয়োগ করা হবে। প্রতিটি নিয়োগের বিজ্ঞপ্তি পুজোর আগে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে।